কাতার বিশ্বকাপে ডি মারিয়ার খেলা নিয়ে শঙ্কা। আপন গতিতে সজাদ দুটি ছড়িয়ে ছুটে চলেন আনহেল ডি মারিয়া। পিএসজির হয়ে গোলের মধ্যেই ছিলেন, আর্জেন্টিনার হয়েও মাঠে নামলেই গোলের দেখা পান। সাসুলোর বিপক্ষে সিরিয়া অভিষেকেও দুর্দান্ত হয়েছে ডি মারিয়ার। গোল করতে আর্জেন্টাইন এই তারকা সময় নেন মাত্র 25 মিনিট। এরপর দুশান ব্লোহুইবিচের গোলেও বড় অবদান রেখেছেন তিনি। তবে এরপরই আসে সেই চোট, অ্যাডিক্টরের চোট নিয়ে কাতরাতে কাতরাতে মাঠের বাইরে যেতে হয় তাকে। ম্যাচ শেষে জুভেন্টাস কর্তৃপক্ষ জানিয়েছেন চোটের ভয়াবহতা। কোচ ম্যাসিলিয়ানো অ্যালেগ্রো জানিয়েছেন, আমি খুব বেশি চিন্তিত নই, আমরা দেখব ফলাফলটা কী দাঁড়ায়। দুর্ভাগ্যজনকভাবে এমন হয়েই থাকে ফুটবলে। এরপর অ্যালেগ্রি জানালেন, এমন চোট নাকি 1 সপ্তাহ আগেও ছিল ডি মারিয়ার। নিজের ভুল অস্বীকার করে নিয়েছেন তিনি, বলেছেন তার অ্যাডিক্টরের চোটটা 1 সপ্তাহ আগেও ছিল। আমরা যখন 3-0 গোলে গিয়েছিলাম তখন ওই সম্ভবত তাকে তুলে নেওয়া উচিত ছিল আমার, কিন্তু সে সেখানে ম্যাচটা উপভোগ করছিল। জুভেন্টাস জানিয়ে দিয়েছে 10 দিন পর পুনর্মূল্যায়ন করা হবে তার এই চোট, যার মানে দাঁড়াচ্ছে সিরিয়াতে অন্তত আগামী 2 ম্যাচের জন্য তাকে পাবে না জুভেন্টাস। এখন প্রশ্ন উঠতে পারে, বিশ্বকাপের বাকি আছে আর মাত্র 3 মাসেরও বেশি সময়, ডিমারিয়া তো এই সময়ে চোট কাটিয়ে উঠতেই পারেন, তা পারেন বটে, কিন্তু যা কোচ লিওনেল স্ক্যালোনিও ভাবাতে পারে সেটা হলো ডিমারিয়ার চোট প্রবণতা। পায়ের পেশিতে চোট নিয়ে ক্যারিয়ারের একটা বড় সময় ভুগেছিলেন তিনি, সেই চোটের সমস্যায় আবার ফিরে আসতে পারে ডিমারিয়ার কাছে। বিশ্বকাপেও এমন কিছুটা সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।